আমি একটা মাস্ক বানানো শেখাবো আজকে, ইউজান থ্রো মাস্ক। একটা টিস্যু পেপার নিয়েছি আর চারটে গার্ডার নিয়েছি, একটু ভালো কোয়ালিটি টিস্যু পেপার নেবে। তো তোমরা দেখো আমি কীভাবে বানাচ্ছি। তো এই করোনা ভাইরাসের দুর্যোগে মাস্ক যেভাবে বাজারে অমিল, সেখানে এরকম একটা যদি তোমরা মাস্ক বানিয়ে নিতে পারো তাহলে তোমাদের অনেক সুবিধা হয়। যারা রোজ বেরোচ্ছো, ইমার্জেন্সি ডিউটিতে আছো, তাদের জন্য কিন্তু তোমরা এরকম মাস্ক বানিয়ে নিতে পারো, বা বাড়িতে যারা আছে তাদের বাড়ির লোকেরা কিন্তু এরকম মাস্ক তাদের বানিয়ে দিতে পারে। তো এটা ইউজান থ্রো মাস্ক, আর বানানো খুবই সহজ, খুব অল্প সময়ে হয়ে যায়। তো সেই কারণে বলবো এখন মাস্ক বাজারে অমিল, আর তাছাড়াও মাস্ক থাকলেও যেরকমভাবে দাম হচ্ছে চড়া দামে, তো একটা মাস্ক থাকলেও তো আমরা রোজ ইউজ করতে পারছি না, পরের দিন যাদের বেরোতে হচ্ছে ইমার্জেন্সি ডিউটি। তো সেই জন্য আমি বলছি তোমরা এই মাস্ক বানানোটা দেখে নাও। তো এটা তোমরা ডেইলি লাইফের ক্ষেত্রে ইউজ করতে পারবে, আর টিস্যুটা যেন একটু ভালো টিস্যু হয়, নাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। ওই যে ভাবে দেখো আমরা ভাঁজ করে নিয়েছি একই দিকে, জিগজ্যাগ করে ভাঁজ করে নেওয়ার পর একটা গার্ডার ভাঁজ করে একটা গার্ডার দিয়ে তারপরে সেটাকে আমি এবার একটা গার্ডার দিয়ে আটকে নিচ্ছি। এপাশেও একটা গার্ডার দিয়ে ওটাকে ভেতর থেকে নিয়ে সেটাকেও আবার একটা গার্ডার দিয়ে আটকে দিচ্ছি। তো গার্ডারটাকে একটু ঢিলে করে নেবে টেনে, তাহলে তোমাদের পড়তে খুব সুবিধা হবে। আর আবারও বলছি টিস্যুটা একটু ভালো কোয়ালিটির টিস্যু নেবে, নাহলে কিন্তু ছিঁড়ে যাবে, একটু বড় টিস্যু হলে ভালো হয়। দেখো এটা হয়ে গেল, এবার কীভাবে পড়বে আমি তোমাদের পড়ে দেখাচ্ছি। এটাকে খুলবে, এভাবে খুলে নেবে, খুলে নেওয়ার পরে নাকে মুখে আগে চেপে, দেখো হাতে আগে গার্ডারটা ধরে নিয়ে নাকে মুখে এটাকে চেপে তারপরে কানের সাথে আটকে, খুব ইজি আর চটজলদি বানিয়ে নেওয়ার জন্য এরকম একটা মাস্ক কিন্তু খুবই প্রয়োজনীয়। দেখো হয়ে গেল, খুব দরকারে যদি বাইরে বেরোতে হয় তাহলে কিন্তু মাস্ক ছাড়া একদমই বেরোবে না, আর সব থেকে ভালো হলো বাড়ি যতটা পারো বাড়িতে থেকো।